স্মার্টফোনকে ঘিরে উন্মাদনা যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই উন্মাদনার জন্য উঠে এসেছে একের পর এক নতুন নতুন স্মার্টফোন কোম্পানি। তবে সমস্ত বড় কোম্পানির কয়েক দশক ধরে মার্কেটে ব্যবসা করছে। এখন আপনি ভাবতে পারেন এত কোম্পানির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কোনটি। আজ আমরা কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুসারে বিশ্বের সেরা দশটি স্মার্টফোন কোম্পানির র্যাঙ্কিং সম্পর্কে আপনাদের ধারণা দিব। তাহলে চলুন শুরু করা যাক। এই তালিকায় সবার উপরে আছে স্যামসাং। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হলো এই দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানিটি। 2018 সালে কোম্পানিটির মোট মার্কেট শেয়ার ছিল 19%। তবে আপনাদের জানিয়ে রাখি এর আগে স্যামসাং এর শেয়ার ছিল 27%। এরপরে দুই নম্বরে আছে অ্যাপল। গত বছর থেকে 4% মার্কেট শেয়ার কমার পর দ্বিতীয় স্থানে আছে আইফোন কোম্পানির অ্যাপল। সারা বিশ্বের মোট মার্কেট শেয়ার 14%। এর ঠিক নিচে আছে হুয়াই। চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াই এই তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। এবছরে কোম্পানির গ্রোথ গত বছরের থেকে 34% বেড়েছে। সারা বিশ্বের মোট মার্কেট শেয়ার 14%। এরপরে আছে শাওমি। এই চীনা কোম্পানিটিও গত বছর 26% বৃদ্ধি দেখিয়েছে। সারা বিশ্বে শাওমির মার্কেট শেয়ার 8%। এরপরে আছে ওপো। এই চীনা স্মার্টফোন কোম্পানিটি 8% মার্কেট শেয়ার নিয়ে আছে পঞ্চম স্থানে। এর ঠিক নিচে আছে ভিভো। ভিভো এবং ওপো দুটি কোম্পানির মালিকই বিবেক ইন্টারন্যাশনাল। এই চীনা স্মার্টফোন কোম্পানিটি 7% মার্কেট শেয়ার নিয়ে আছে ষষ্ঠ স্থানে। এরপরে আছে এলজি। দক্ষিণ কোরিয়ান কোম্পানি এলজি গত বছর তাদের ব্যবসার 26% বৃদ্ধি ঘটিয়েছে। সারা বিশ্বে এই মুহূর্তে এর মার্কেট শেয়ার 3%। এর ঠিক নিচে আছে লেনোভো, মোটোরোলা, নোকিয়া এবং টেকনো। এদের মার্কেট শেয়ার যথাক্রমে 3%, 1% এবং 1%। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।